আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আবার ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই যে এই বোতলটা তো আপনারা সবাই জানেন, এটা একটা সসের বোতল। তো আমি এই বোতলটা ফেলে দেই নাই, বোতলটা ফেলে দেই নাই, এটা দিয়ে আমি একটা সুন্দর একটা ফুলদানি বানিয়েছি। এটা আমি গতকাল রাতে এই ফুলদানিটা বানিয়েছি। এখানে আমার কিছু মাছের পাথর ছিল, এই যে দেখেন, আমি আপনাদেরকে মাছের পাথরগুলো একটু দেখাই। এটা ছোট ছোট গুড়া গুড়া পাথর, তো মাছে তো আর এই ছোট ছোট পাথরগুলো ইউজ করা যায় না, সেজন্য আমি এগুলা রেখে দিছি। বড় পাথরগুলো মাছে দিয়ে দিছি। তো আমার বাবুটা আবার মাছ অনেক পছন্দ, ওর জন্য মাছ নিয়ে আসছিলাম অ্যাকোরিয়ামে। এই এই পাথরগুলা দিয়ে আমি একটা ফুলদানি বানিয়ে নিয়েছি, যে এভাবে ভরে ভরে ফুলদানি বানিয়েছি। আমার এখানে একটা মালা ছিল, এটা আমি একটু ডেকোরেশনের জন্য যে এভাবে একটা দিয়ে দিছি। আপনারাও চাইলে এভাবে একটা ফেলানি বোতল দিয়ে এভাবে একটা সোপি সুন্দর একটা বানায় নিতে পারেন। আমার এই ফুলটা বাসায় ছিল, ফুলটা দিয়ে দিছি। দেখুন কি সুন্দর একটা ফেলানি বোতল দিয়ে একটা কি সুন্দর একটা সোপিস বানায় ফেলছি। আমার বাবুটা এখন টিভি দেখছে, আমি এখনো সব কিচেনে গুছিয়ে রেখে আসছি, এখনো রান্না করতে যাই নাই। আমি এখন রান্না করতে যাব। আমার সুন্দর ফুলদানিটা আমি আমার কিচেনে রেখে দিলাম, দেখুন কি সুন্দর লাগে। আরেকটা ফুলদানি বানাইছি আমি, এটা তো আপনাদেরকে দেখাই নাই। এই যে দেখেন, এখানে আমার কিছু লেস ছিল বাসায়, তো আমি এই লেস দিয়ে ফুলদানিটা বানাইছি। এই বোতলটা হচ্ছে যে ভীমের বোতল, তো আমি এই ভীমের বোতলটা ফেলে দেই নাই, ভীমের বোতল দিয়ে আমি এই যে এই ফুলদানিটা বানিয়ে নিয়েছি। আজকে আমি মুগের ডাল দিয়ে লাল মুরগি রান্না করব। তো মুগের ডাল দিয়ে লাল মুরগিটা অনেক টেস্টি, অনেক মজা হয়। আর অবশ্যই লাল মুরগিটা দিয়ে আপনারা মুগের ডাল দিয়ে রান্না করবেন, সাথে চামড়া গুলো আমি বেছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি, এখন তেলটা একটু কম লাগবে, কারণ লাল মুরগিতে প্রচুর তেল বের হয়। তেলের পরিমাণটা একেবারে কমাই দিচ্ছি। পেঁয়াজ লাল হয়ে গেছে, পানিটা দিয়ে দিলাম। এখানে আমি সব রকম মশলা দিয়ে দেবো, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা। আধা টেবিল চামচ হলুদের গুঁড়া। আমি একটু ঝাল করে রান্না করব, মরিচের গুঁড়াটা একটু বাড়াই দেবো। 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, লবণ আপনাদের স্বাদ মতন দেবেন। এটা এখন একটু ভালোভাবে কষায় নেব। আমি আরেক চুলায় চিংড়ি শুকিয়ে দিয়ে কচুর লতি রান্না করব। আমার এই শুটকি রেসিপিটা তো আপনাদেরকে আগেই দেখিয়েছি আমি কিভাবে সংরক্ষণ করে রাখি, তো ওইভাবেই একসাথে সব দিয়ে দেব। এখানে আমি সাবধানে দেবেন, সেই রেসিপিটা কিছু হতে লাগে। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সাথে রসুন কুচি দিয়ে দিচ্ছি। লবণ স্বাদ মতন, তেল পরিমাণ মতন, সাথে সামান্য পরিমাণ আর জিরা বাটা দিলাম, জাল রসুন বাটা দিলাম। আমি এখানে আদা বাটা ইউজ করি নাই।
হলুদ দিয়ে জোড়া সামান্য পরিমাণ দিয়েছিলাম। ছোটবেলায় তো আমরা কতই জোলা পাটি খেলেছি, এখন আমরা এটাকে জোলা পাটি খেলা মনে করি। এখন আমরা এগুলাকে জোলা পাটি খেলা মনে করে সংসারটাকে আগিয়ে নেওয়ার চেষ্টা করি, রান্নাও করি, ফাঁকে ফাঁকে যে কত সুন্দর সুন্দর সবজি সব বানিয়ে নেওয়ার চেষ্টা করি। তো এগুলাই এখন আমাদের জোলা পাটি, যত সুন্দর করে করবো ততই সুন্দর সংসার হয়ে যাবে আমাদের। মুরগির ঝোলটা কষানো হয়ে গেছে, ডালটা আমি একটু পরে দেবো, ফার্মের মুরগি লাল মুরগি তো একটু সময় লাগে, এজন্য আগে মুরগিগুলো আমি দিয়ে দেবো। তো আমি এখানে সবকিছুই নিছি, মুরগির পা নিছি, মুরগির পাখনা সবকিছু নিয়ে যদি এটা রান্না করি তবে এটা অনেক টেস্টি হয়। আমার এই রান্নাটা অনেকেরই ভালো লাগে, তো অনেক ভাবি আমার কাছ থেকে এই রান্নার রেসিপিটা শিখে নিছিল। তো আপনাদেরও যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমি যেভাবে রান্না করছি সেভাবেই ট্রাই করে দেখুন। এখন আমি এটা ভালোভাবে কষাই নেব, এটা একটু ঢাকা দিয়ে দিলাম। মুরগি গোশটা কষানো হয়ে গেছে, আমি মুগের ডালটা ভালো করে ভেজে নিচ্ছি, যে এভাবে একটু ভেজে নিতে হয়, লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। মুগের ডালটা আমি ভিজিয়ে দেবো, কষার পরে এটার মধ্যে পানি দিয়ে দিব। লুটিটাও প্রায় হয়ে আসছে, আমি সকালে ভাতে চালটা ভিজিয়ে রেখে দিছি, আমরা জিরা না দিশার চালটা খাই। দেখুন সকালে ভিজিয়ে দেওয়ার কারণে চালটা কি সুন্দর সাদা হয়ে গেছে, কারণ আমরা বাজারের চাল খাই এটার মধ্যে তো অনেক ধরনের কীটনাশক দেওয়া থাকে, কেমিক্যাল দেওয়া থাকে, ভিজিয়ে রাখলে ইয়াগুলো সব বেরিয়ে যায়। দেখুন আমার কষানো হয়ে গেছে, আমি এটার মধ্যে তেল বেশি একটা দেই নাই, তারপরে দেখেন কত তেল এখান দিয়ে বের হয়। পানি দিয়ে দেব, গোশটা সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগবে অতক্ষণই হবে, আর পুরাটা আমরা একবারে শুকাই নেব। আমার দুপুরে লাঞ্চ তৈরি হয়ে গেছে, আমার বেবিটা একসাথে আমাদের সাথে জোহরের নামাজ পড়লো, এখন ওই খাবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।